পাখি আপন মনে ফুটছে আলো আকাশ কোণে, বইছে হাওয়া মিষ্টি মধুর, পাতায় পাতায় বাজছে সেই সুর, কাটছে আধার আসছে আলো, পূজাটি তোমার কাটুক ভালো। নমস্কার, বাংলা পডকাস্টের তরফ থেকে দেবাশিস গাঙ্গুলি এখন এডমন্টনে। এডমন্টন ইজ দ্য ক্যাপিটাল অফ অ্যালবার্টা প্রভিন্স। এখানে দুটো পুজো হয়, তার একটা পুজোতে আমি ডক্টর দের কাছ থেকে আপনাদের জন্য সংগ্রহ করছি এখানকার পুজোর ডিটেল। শ্রীপতি দে, আপনাকে ওয়েলকাম জানাই। আচ্ছা ডক্টর দে, আপনি আমাকে বলুন যে কবে থেকে আপনারা এখানে পুজোটা করছেন? আমি এসেছি এখানে 1987, তখন থেকে আমি দেখছি পুজোটা হচ্ছে, কিন্তু আমার মনে হয় এটা হয়তো অনেক আগে থেকে আর কি। ইট ওয়াজ অ্যাবাউট অ্যাট লিস্ট অ্যানাদার 10 ইয়ার্স বিফোর দ্যাট। আচ্ছা, আপনাদের পুজো কবে কবে হচ্ছে? এই বছর আমাদের পুজো হবে 11, 12, 13। সাধারণত আমরা এই পুজোটা সব সময় অক্টোবরের লং উইকেন্ডের মধ্যে করে থাকি। কিরকম করে করেন, মানে সবকিছু হয়? আমরা উই ট্রাই টু মেনটেন আওয়ার ট্রেডিশন, মানে দেশে যেভাবে হতো উই ট্রাই টু মেনটেন ইট ইন এ লোড অফ ইট ইন এ স্মলার ওয়ে। এই বছর যেমন ধরুন আমাদের শনিবারে হবে, শুক্রবারে হবে ষষ্ঠী, তারপর সপ্তমী অষ্টমী হবে স্যাটারডে, নবমী দশমী হবে সানডে। তো সাধারণত আমরা পুজোটাকে মানে কিছুটা মডিফাই করা গেছে, যেমন ধরেন আমরা রাত্রেবেলায় মাছ মাংস খাওয়া হয়, দুপুরে খাওয়া হয় নিরামিষ, তারপর আবার যেমন ধরেন এই বছর আমাদের পুজোয় দুটা শিল্পী আসতেছেন, যারা বলিউডের শিল্পী, এবং আমাদের এবছর আসতেছে অর্ণব চক্রবর্তী আর বর্ষা সরকার। এই দুর্গাপূজাটায় আমাদের যেমন ধরেন আবার 450-500 লোক হয়, মানে দুটো পুজো থাকলেও আমরা এবছর মানে ওই কুড হ্যাভ অ্যাট লিস্ট 450-500 পিপল। তো আমরা যখন দুর্গাপুজো গুলো সাধারণত হয় মানে ওই সকালে পুজোটা হয়, তারপর ধরেন সন্ধ্যার সময় আমরা একটা কালচারাল ফাংশন করি আমাদের মানে লোক মানে স্থানীয় লোকজন নিয়ে, তারপর রাতে মাঝে মাঝে ওই শিল্পী বাইরে থেকে আসে, এভাবে আমরা পুজোটা করি আর কি। এতে যে মানে কন্ট্রিবিউশন আপনারা সব বাঙালিরা দেয়, কিরকম চাঁদা দিতে হয়? সাধারণত মানে এই পুজোটার জন্য আমাদের অনেক সাবসিডি আসে। আচ্ছা, ভেরি গুড। আপনারা সুভেনিয়ার ওখানে করেন? এখানে যেমন ধরেন অ্যালবার্টা গভর্নমেন্ট এর কিছুটা ফান্ডিং আছে, যেটা উই আর পার্ট অফ ইট, মানে অ্যালবার্টা গভর্নমেন্ট এনকারেজ করে যে আমরা মাল্টিকালচারাল ফাংশন গুলো করি, এবং এই মাল্টিকালচারাল ফাংশন গুলো আমাদের কালচারাল এবং হেরিটেজ রিলেটেড ফাংশন গুলোর জন্য আমাদের কিছু ফান্ডিং আছে, ওগুলো আমরা ইউটিলাইজ করি। সুতরাং মেম্বারদের খরচটা তেমন বেশি হয় না। যেমন এই 3 দিনের জন্য মানে আমাদের মেম্বারদের চাঁদা হলো $50 পার হেড, এই $50 নেওয়া হয় 3 দিনের জন্য, তারপরে এই যে শো টু সব ইনক্লুডেড। তারপর আমরা একটা পার্শ্বরিক ম্যাগাজিন বের করি এই সময়ে, তারপর অনেক লোক আছে, অনেক বাঙালি আছে, হয়তো একটু মিষ্টি দিল, কেউ হয়তো এক রাত্রের খাবারটা দিল, এরকম করে অনেকে ডোনেট করে। তারপর হয়তো অনেকে আবার 100 টাকা করে, আমাদের একটা ইয়ে আছে, যারা ডোনেট করতে চায় তারা করতে পারে, মানে আমরা ওদের ছবিটা ছাপিয়ে দিই। তো ওই ম্যাগাজিনের মধ্যে সবাই এবছর আমাদের প্রায় ধরেন না 5800 মতন ওখান থেকে এসে গেছে। তো মনিটারির দিকে এটা খুব প্রবলেম নয়, মানে এটা ওয়েল ফান্ডেড। থ্যাংক ইউ ডক্টর দে, আপনি আমাদের খুব সুন্দরভাবে জানালেন আপনাদের এত বছরের পুজোর সুন্দর অভিজ্ঞতা। আমি দেবাশিস গাঙ্গুলি আজকের মতন এখানেই বাংলা পডকাস্টের দিক থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।